রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বান্ধব শুল্ক নীতি এবং বন্দর সুবিধা চান উদ্যোক্তারা। আর ট্যাক্স জিডিপির অনুপাত বৃদ্ধিতে শুল্ক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার তাগিদ কৃষিমন্ত্রীর। এদিকে কর অব্যাহতির চাপে বিব্রত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যেটিকে ট্যাক্স জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে বড় সমস্যা বলে মনে করছে সংস্থাটি। বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় এসব কথা উঠে আসে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরে $51 বিলিয়ন পণ্য ও সেবা রপ্তানি করতে চায় সরকার। 2024 সাল নাগাদ যেটিকে $80 বিলিয়ন নেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে রপ্তানি নীতি 2021-2024 খসড়ায়। এজন্য রপ্তানিমুখী শিল্পে বিপুল বিনিয়োগ আনা জরুরি, কিন্তু শুল্ক ও বন্দর ব্যবস্থাপনাকে সহজ, গতিশীল এবং আধুনিক করতে না পারলে বিনিয়োগ আনা কঠিন হবে বলে মনে করেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। বিজনেস ইন্ডেক্স যেটা বলে আমাদের কি জানি সহজ হওয়ার জন্য, হ্যাঁ, তো সেই ইন্ডেক্সের যে বাধাগুলো আছে এগুলো কিন্তু এইগুলোই জটিলতা, আমাদের দেরি, আমাদের গতি কম, এই কারণেই। সুতরাং আমরা যত বেশি তথ্য প্রযুক্তি ব্যবহার করব এটাতে স্বচ্ছতা আসবে এবং গতি বাড়বে, বিনিয়োগও হয়, আমাদের রেভিনিউ কালেক্ট হয়, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমরা যখন কোনো আইন কানুন করব, কোনো পলিসি করব, আমরা আশা করব যে এফবিসিসিআই এবং আমাদের প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে সেগুলি করা প্রয়োজন হবে, এবং না হলে এগুলি ইমপ্লিমেন্টেশনের জন্য অসুবিধা হচ্ছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্র হিসেবে বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করে বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল কাস্টমস সম্প্রসারণ ও তথ্য ইকোসিস্টেম গড়ে তুলতে নিজেদের অগ্রগতির চিত্র তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ট্যাক্স জিডিপিতে যার প্রতিফলন দেখতে চান কৃষিমন্ত্রী। ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েস এবং বিরাট পরিমাণ টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়, মানি লন্ডারিং বা সাইফনিং অফ ফান্ড। এখানে আপনাদের এই ডিজিটালাইজেশনের কথা বলছেন, এখানে কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতে পারে। দেশের ট্যাক্স জিডিপির অনুপাত এখনও 9 ভাগের মধ্যে সীমাবদ্ধ, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশ কম। এনবিআর বলছে শিল্প সম্প্রসারণে বিপুল অঙ্কের কর অব্যাহতি দেয় বাংলাদেশ, যা কমিয়ে আনা গেলে ট্যাক্স জিডিপির অনুপাত 16 ভাগে নেওয়া সম্ভব। কর ছাড়ের কয়েকটি জায়গা আছে, একটি জায়গা হলো ট্যাক্স দিতে চাই না, আমি ট্যাক্স দিতে অপারক, আমি এই কর ছাড়ের আবেদন করি, এবং এটা অনেক মিনিস্ট্রি বারবার করে আসছে, যেটি আমাদের একটি বিব্রতকর অবস্থায় ফেলে, অনেক ক্ষেত্রে অগ্রিম ঘোষণাও হয়ে যায় ট্যাক্স ছাড়ের, যেটা আমাদের উপর একটা চাপ সৃষ্টি হয়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর 31টি দেশে বিদ্যমান শুল্ক সুবিধা পাবে না বাংলাদেশ। সে সময় উন্নত দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে শুল্ক নীতি কী হবে তার প্রস্তুতি এখনই নেওয়ার পরামর্শ আসে অনুষ্ঠানে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।